হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ব্লগ। এটা হচ্ছে ময়ূরাক্ষী বারুই, আমি হচ্ছি ঝুমা বারুই। তোমাদের সবাইকে আমার ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি। তো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখবে। তো প্রতিদিন আমার ব্লগে অনেক মজা থাকে, রান্না থাকে। তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলছি, অনেক রান্নাবান্না থাকে, রেসিপি থাকে, অনেক ফান থাকে, অনেক মজা থাকে, অনেক দুষ্টুমি থাকে, আর কি থাকে, আর থাকে আমাদের কিছু ফ্যামিলি টাইম তোমাদের সাথে, যেগুলো আমরা শেয়ার করি। এই বাচ্চাটা কাঁদছে উইথ নো রিজন। আর মৃগাক্ষী গেছে এখন বাথরুমে ব্রাশ করতে, আর এখন বাজে হচ্ছে, ওই দেখো 9:30 বাজে, জাস্ট 5 মিনিট বাকি। ও কাঁদেন না, থাক থাক কাঁদেন না, না কাঁদেন না, থাক থাক থাক। সকালবেলা আমার একটা কাপ ভেঙেছে। কে ভেঙেছে আমার কাপটা? কে ভেঙেছে? ইউ 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 নটি গার্ল ইউ। এখনো পর্যন্ত আমার 6টা 7টা মতো কাপ ভেঙেছে এই বাচ্চা। আমার কফি কাপ, আমার চায়ের কাপ, গ্লাস হাতের কাছে আসলে ছুঁড়ে মারে আর কি। মনে রাখি, এটা আমি তোমার জন্য বললাম, যখন তুমি বড় হয়ে দেখবে আমার ব্লগগুলো, আমি তোমাকে বলে রাখি, তুমি কিন্তু ছোটবেলায় আমার প্রচুর কাপ ভেঙেছো, যেগুলো কিন্তু আমার শখের জিনিস। আমি কাপগুলো কিনি, আমার কাপ কেনার ভীষণ শখ, আমি কালেকশন করতে ভীষণ ভালোবাসি কাপের, কফি মাগের, আর এই বাচ্চারা ভাঙতে ভীষণ ভালোবাসে। সো আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকেও মোটামুটি মেঘ করেছে, আজকে বৃষ্টি হচ্ছে না যদিও, কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু এখন হয়নি। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, এই বাচ্চাটার বাবা যাবে ডিউটি খাওয়া দাওয়া করে। তো এখন আমি রান্না বসিয়েছি হচ্ছে ডাল বসিয়েছি, মসুর ডাল, তার মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম, আর ভাত বসিয়েছি, দুধ সবে আসলো, দুধটা এখনো গরম করা হয়নি, আর ওনাকে এখনো খাওয়ানো হয়নি। তবে টুকটাক ওর বাবার সাথে একটু ব্রেড, সকালে একটু চা আর ব্রেড বাটার খাওয়া হয়েছে, তো একটুখানি ব্রেড বাটার খেয়েছে, আর চা খেতে গিয়ে আমার কাপটা ভেঙেছে। তাই তো, আমি কি কিছু মিথ্যে কথা বলছি তোমাকে? আমি কি তোমাদের কিছু মিথ্যে কথা বলছি যে তুমি কাঁদছো? কেন কাঁদছো? অ্যাক্টিং, এই বয়সে অ্যাক্টিং, হা করছো কেন? আমার কাছে রসগোল্লা নেই, কি দেখাতে চাইছো তোমাকে? তুমি কি দেখাতে চাইছো? তোমাকে আমি খেতে দিইনি, সবাইকে পেট দেখাচ্ছ? হ্যাঁ চলো তোমার খাবার বানাই, চলো। দুধ সবে আসলো, দুধটা দেরি করে যখন আসতে তখন ওদের একটু অসুবিধা হয়, কারণ সকালবেলা আমি দুধের তৈরি জিনিস ওদেরকে দিই। আর মৃগাক্ষী এখন ব্রাশ করতে ঢুকেছে, তো ওকে আমি এখন ব্রেড আর চা একটু আছে, তো চা আর ব্রেড দেব। এখন ভীষণ জেদ হয়েছে ময়ূরাক্ষীর, একটা কিছু না হলেই ব্যাস, না 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 না, আর এই আলমারির মধ্যে হাত দুটো এরকম করে মারবে। তাই তো বলছি বলে কষ্ট হচ্ছে, সবাই একটু জেনে রাখো তুমি কি দুষ্টুমি করো সারাদিন। মৃগাক্ষীর থেকে বেশি দুষ্টুমি করে এই বাচ্চাটা। তো চলো দেখি মৃগাক্ষী কতদূর ব্রাশ ট্রাশ করলো, আর ওদেরকে একটু খাইয়ে দিই। তো এখানে হচ্ছে মসুর ডাল, আর ব্যাকগ্রাউন্ডে ময়ূরাক্ষী কাঁদছে, খুব সুন্দর মিউজিক হচ্ছে। আর এখানে মসুর ডাল সিদ্ধ হচ্ছে, টমেটো আর আমি এখানে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি কয়েকটা, আর এখানে হচ্ছে ভাত। তো আর এখানে হচ্ছে চা, অনেক দিন পরে লিকার চা করলাম, আসলে দুধটা আসতে দেরি করছিল তাই লিকার চাই বানিয়ে দিলাম। তো আরো টুকটাক রান্না করব, বেগুন ভাজা ডালের সাথে কিছু একটা করে নেব। আর হচ্ছে মৃগাক্ষীর বাবা এখন কোথায় গেছে? 7 সকালে উঠে দোকানে গেছে, 10টার সময় তো সব দোকানপাট বন্ধ হয়ে যায়, কালকে যেত, কালকে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল তো কালকে যেতে পারেনি। তো অনেক দিন ধরে ইচ্ছা, তোমরা যেমন জানো যে মৃগাক্ষী ময়ূরাক্ষী দুজনেই জল ভীষণ ভালোবাসে, জলে বসলে আর উঠতে চায় না। তো ময়ূরাক্ষীও ভীষণ জলে ভালোবাসে, ওর দিদিকে যখন দেখবে বাথরুমে ঢুকতে, স্পেশালি এখন ও তার জন্যই কাঁদছে, ওর দিদি বাথরুমে ঢুকেছে ব্রাশ করতে, আর ওর কাছে স্নান করতে ঢুকেছে, তো ও স্নান করবে তার জন্য ও হচ্ছে কাঁদে ভীষণ, ঠিক আছে। তো আগেকার দিনে যে হতো, এখনো হয় জানি আমি দেখিনি, তো আগে আমি দেখেছি যে মিষ্টি দোকানে বিশেষ করে থাকে, যে বড় বড় নৌকার মতো যেগুলো থাকে মিষ্টি রাখার জন্য স্পেশালি, সেইগুলোকে মৃগাক্ষী বাবা আইডিয়া পেয়েছে যে সেইগুলোর মধ্যে জল ভরে ওদের দুজনকে স্নান করাবে। তো এখন সেটাই কিনতে গেছে, বড় একটা ওরা নাম দিয়েছে, মৃগাক্ষী বলছে সুইমিং পুল, আসলে ওটা মিষ্টি রাখার একটা বড়, কি নামটা বেশ আমি জানি না, মৃগাক্ষী বাবা আসলে আমি জেনে বলবো তোমাদের, কিন্তু আমাদের মিষ্টি রাখে ফর শিওর।
আর ফেললেছে একটা আর সেটাই এখন কিনতে গেছে ওদের দুজনে স্নান করানোর জন্য মিষ্টি সেই বড় বড় কড়াইগুলো কড়াই না ঠিক নৌকার মতো যেগুলো থাকে না বড় বড় মানে অনেকটা ছড়ানো তো সেইগুলো কিনতে গেছে এখন মৃগাক্ষী বাবা তাতে ওরা দুজন প্রতিদিন সেরকম ওর মধ্যে সুইমিং পুল টাইপের ছোট তো সেরকম স্নান করতে পারে তার জন্য বড় বড় তো দেখি সেটা কতক্ষণে নিয়ে আসে তারপর তোমাদের অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তার জন্য ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা আমাকে নতুন আজকে দেখছো তাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বেল নোটিফিকেশনটা অন করে দিও তো আমার প্রতিদিনের নিত্য নতুন ব্লগের ভিডিওগুলো তোমাদের ফোনে সরাসরি চলে যাবে তো চলো এখন অপেক্ষা করি মৃগাক্ষী বাবা কখন আসে হয়েছে ব্রাশ করা তোমার বেরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভেরি গুড বেরো আমি আপনার মাথারটা নেব আমি আপনার মাথারটাই নেব দাদা কত টাকা দাম এই দুটো আমার কাছে তো টাকা নেই পাঁচশো টাকা আমার কাছে একশো টাকা নেই পাঁচশো টাকা কোথা থেকে দেবো এক টাকা আমার কাছে তো এক টাকাও নেই দু টাকাও নেই আমার কাছে কোনো টাকাই নেই জিরো জিরো টাকা আছে আমার কাছে তাহলে কি আমি এটা ফ্রিতে নেব এই টাকলো তুমি কি করছো টাকলো দাও পড়ে গেল তো পিছনে হাই কি করছো তুমি টাকুবুড়ি আই টাকুবুড়ি টাকুবুড়ি কই যা 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 till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Hey, Hochi, Mrigakshi and Moirakshi, notun swimming pool. Mane bathtub. বাথটাব তাই তো হ্যাঁ এখানেই করবে কারণ এটা বাথরুমে তো ঢুকবে না তো এটা অনেকটা বড় না বাবা বাথরুমে যদি এটা রাখি তাহলে আমি এটা বাথরুমে ঢুকলে আর দাঁড়ানোর জায়গা থাকবে না বাথরুমে কোথাও ঠিক আছে তাহলে এখানে তুমি আর বোন মাঝে এসে স্নান করতে পারবে তাই তো না ডুববে না অল্প জল দেবো আচ্ছা দেখা যাবে তখন এটাকে ভালো করে ধুতে হবে তুমি কেন উঠেছো এর মধ্যে নোংরা গুলো জামায় লাগলো ইস তোমার হাতেও নোংরা হলো দেখলে হাতে পায়ে নোংরা লেগে গেছে আজকে ভীষণ গরম দেখো ঘাম ঝরছে কপাল থেকে আর এই বাচ্চাটা এখন ঘুম পাচ্ছে তোমার কি ঘুম পেয়েছে আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো তো দেখলে মৃগাক্ষী মৌরাক্ষী নতুন বাথটাব তো ওটা অনেকটাই বড় তো ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বড় মানে একটা বড় মানুষও ঢুকে যেতে পারবে আরামসে বাথটাবের মতোই অনেকটা তো এটার মধ্যে মিষ্টি রাখে আমি জানি তো এইটাই এখন ওদের বাথটাব আমাদের টিভি ঠিক হয়ে গেছে ইয়ে কত মজা ময়ূরাক্ষীর কত মজা আছে আজকে আমাদের টিভি ঠিক হয়ে গেছে তো আমাদের টিভিটা সারি একটু আগে দিয়ে গেল জাস্ট লাগে ময়ূরাক্ষীর তো অনেক খুশি এতদিন যে কি করে টিভি ছাড়া ছিল
সেটা শুধুমাত্র আমি জানি কান্নাকাটি জেদ No, I don't wanna waste what's left And on we'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays And on শেষ ডাল করেছি পটল ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর ময়রাকে দূর থেকে দেখে একটু কান্নাকাটি করছে মেঘাক্ষীকে ও স্নান করবে তো এখন বানাবো শুধু রুটি রুটিটা বানাতে বাকি আছে রুটি হলে হয়ে যাবে টিফিনের জন্য তো থালাটা না তোমার তুমি তো এখানে দাঁড়িয়ে ছিলে এখানে তো তুমি দাঁড়িয়ে ছিলে না ভুলে ভুলে দিল তুমি ভেঙেছো আমি দেখতে পেয়েছি সব না ভুলে ভেঙেছো তুমি ভেঙেছো এই তুমি ভেঙেছো তুমি কি থালাটা ভেঙেছো দিদি ভেঙেছে কি করেছে বুনু তোমাকে জালে ফাঁসিয়েছে এবার কি কথা কিন্তু আমি যখন এসেছি তুমি এইখানটা দাঁড়িয়েছিলে আর বুনু এখানটা বসেছিল তাহলে থালাটা এখানে ছিল কে ফেলেছে থালাটা বাবা তুমি কি থালা ভেঙেছ তুমি হাসছো কেন তুমি ভেঙেছ কে ভেঙেছে থালা কে ভেঙেছে থালা তুমি ভেঙেছ ভেঙেছ কি হ্যাঁ ইচ্ছু বলা হয় না কত কিছু ভাঙবে তুমি সকালে একটা কাপ ভাঙলে চায়ের কাপটা ডাস্টবিনে ফেলে দিয়েছি আমি তুমি ভেঙেছ কাপটা আর থালাটা হ্যাঁ কিচ্ছু বলা হয় না না তোমাকে তোমার জন্য দিদি বকা খায় শুধু
কি না আমার যে খাতি তুলব জাসমিন তো না আমি খাতি তুলেছি এটা কে ভেঙেছে এটা কে ভেঙেছে টুকুটা আমি তোমাকে দিচ্ছি দাও টুকুটা আমি নিয়েছি আমার হাতেই আছে আমি জানি এটা তুমিই ভেঙেছো বাবা তুমি বলবে না তুমি একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না তুমি তো আসছো তুমি আসছো কেন তাহলে ওয়াই আর ইউ লাফিং বুনু ফেললো তুমি বাঁচাতে পারলে না তা তুমি কি করে দেখলে বুনু ফেলেছে তুমি তো দেখোনি বললে এক্ষুনি এই টাকু বুড়ি দাও তাড়াতাড়ি দেবে এমনিতে ভেঙেছো ওটা দাও হাতে ঢুকে যাবে আবার লেগে যাবে কত বড় সাহস কিচ্ছু বলা হয় না তো বাচ্চাটাকে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে হচ্ছে 5:15 বিকেলের আর আকাশ থেকে কিন্তু মনে হচ্ছে না যে বৃষ্টি হতে পারে বা হবে কিন্তু গুড় গুড় করে মেঘ ডাকছে বেশ ভালোই অনেকক্ষণ ধরেই মেঘ ডাকছে গুম গুম করে অনেক জোরেই ডাকছে জানি না ক্যামেরা শুনতে পাচ্ছ কিনা কিন্তু ভালোই মেঘ ডাকছে জানি না রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে তো দেখলে আমার আরেকটা প্লেটও ময়ূরাক্ষী ভেঙে দিল আমি জানি ওটা ময়ূরাক্ষী ভেঙেছিল প্লেটটা কেন ওই সব ভাঙে আর মৃগাক্ষীকে আমি জাস্ট এমনি বললাম একটু ভয় দেখানোর জন্য তো শুনতে পাচ্ছ তোমরা মেঘ ডাকছে পুঁইশাক চাই পুঁইশাক পুঁইশাক চাই পুঁইশাক চাই পুঁইশাক কোথায় ফেলে গেছে পুঁইশাক ফেলে দিয়েছে বয় বাইরে আচ্ছা বোম ফাটছে বোম বোম ফাটছে বোম ফাটছে কি না না ফাটছে তো আমি শুনতে পাচ্ছি দেখো আমার দিকে তাকাও বোম ফাটছে মনু নামবি দাও তো কি বলে তো বিদ্যুৎ চমকাচ্ছে ভালো রকম ভাবেই আশা করি তোমরা শুনতে পাচ্ছ এক্ষুনি ডাক দেবো এখন বাজে হচ্ছে 5:30 বিকেলের পাকা পাকাকে ডাকো তো পাকা ডাকো পাকা ও গড ন টক 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 তুই 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 এখন বাজে হচ্ছে 8:20 আর এখানে আমি বানিয়ে নিচ্ছি মৃগাক্ষী আর ময়ূরাক্ষীর জন্য ওটস দুধ দিয়ে তো এটা হয়ে গেলে আমি এটা ওদের খাইয়ে দেবো তো বিকেল থেকে তোমরা দেখলে কেমন মেঘ ডাকছিল এখনো গুড় গুড় করে মেঘ ডেকে যাচ্ছে আর ফোটা ফোটা মতো বৃষ্টি হলো 10-15 মিনিট ধরে এখন হচ্ছে না তো ওরকম মেঘ ডেকে গেছে মাঝখানে দুবার কারেন্ট চলে গেছিল যে ময়ূরাক্ষী কাছে খিদে পেয়েছে ওদেরকে আমি এখন ওটস খাওয়াবো বিকেলে পেয়ারা তারপর আম এসব খাওয়া হয়েছে আর মৃগাক্ষীকে পড়তে বসিয়েছিলাম তো পড়াটা শেষ করে এখন ওটসটা বানিয়ে ওদেরকে আগে খাওয়াবো তারপরে সব কাজ এটা কি হচ্ছে কি করলো কি করে দিয়েছে না দেখো ঠিক আছে বসো বাবা একটু বলো তো মা মা বাবা একটু ডাকো তো বাবা বাম্বা না বাবা বাবা
দিচ্ছি তো ঠান্ডা হবে তো নাকি গরম গরম খাইয়ে মুখটা পুড়ি দেবো কোনটা? হ্যাঁ ওটাই দেবো আমি, ঠান্ডা হোক একটু গরম এটা ফু দাও, ভালো করে ফু দাও, ঠান্ডা হবে খাবারটা, ফু দাও, হ্যাঁ আরো জোরে ফু দাও, এরকম করে দাও। সবাই খুব ভালো থাকো, নিজেদের যত্ন নাও, চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।